ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি কৃত্তিকা। আর আমার লাস্ট ব্লগে তোমরা দেখেছো আমার এক বোন প্রত্যুষার মেহেন্দি আর সঙ্গীতের অনুষ্ঠান। আজকের ব্লগে তোমরা দেখবে ওর বিয়ে আর রিসেপশন। আজকে সকাল থেকে একেবারেই আমি ব্লগ বানানোর সময় পাইনি, তাই একদম বিয়েবাড়ির গেটে ঢোকার মুখ থেকে আমি ভিডিও শুরু করলাম। ইভেন আমি আজকে সাজার পরেও বাড়িতে ভেবেছিলাম একটা ভিডিও করব, যে আমি কি পরেছি, কিভাবে সেজেছি তোমাদের দেখাবো, সেটাও আজকে আর হয়নি। চলো বিয়েবাড়িতে যখন ঢুকে গেছি চারপাশটা দেখিয়ে নিয়ে তারপর দেখাবো যে আমি কেমন সেজেছি। আজকে আমি যে শাড়িটা পরেছি সেটা তোমরা আমার জন্মদিনের ভ্লগে অলরেডি দেখে নিয়েছো, রিঙ্কির দেওয়া কালো রঙের এই শাড়িটা পরেছি আজকে। আর গলায় যে হারটা দেখছো, এই হার আর কানের সেটটা আমাকে মেজো মাসি গিফট করেছে। আমি যখন বিয়েবাড়িতে ঢুকলাম তখন শুনলাম যে বউ এখনও এসে পৌঁছায়নি, তো খুব স্বাভাবিক, আজকের দিনে সব কিছু সময় মতো নিয়ম মাফিক হবে এটা আশা করাটাই ভুল। আজকেও ওকে রিঙ্কি সাজিয়েছে, অসাধারণ সাজিয়েছে, যেমন শাড়ি, গয়না, তার সাথে সাজ আর এই মুকুট, এটাই তো বাঙালি বিয়ের আভিজাত্য। এতক্ষণে এলো রাগেশ্রী, আমি অনেকক্ষণ ওর জন্য ওয়েট করছিলাম। কি মিষ্টি করে সেজেছে না আজকে! আর এখানে আসলে আমার অনেক পরিচিতরা আছে, অনেক বোনেরা রয়েছে, অনেক বন্ধুরা রয়েছে, কিন্তু তাদের প্রত্যেকের না একটা নিজস্ব করে গ্রুপ আছে, তো সেই কারণে আমি পড়ে গেছি একা। তাই এই গোটা বিয়েবাড়িতে রাগেশ্রী আমার সঙ্গী ছিল। এই দেখো, কথা বলতে বলতে বর এসে পৌঁছে গেছে। আর একটা মজার ঘটনা বলি তোমাদের, বরের বাড়ি কিন্তু আমার বাড়ির কাছাকাছি, তাই ওদের বাড়ি পেরিয়েই আমি কিন্তু এই বিয়েবাড়িতে এলাম। যখন আমি টোটো করে আসছি, ও হ্যাঁ, আজকে আমি গাড়ি নিয়ে আসিনি, টোটো করে এসেছি, এটাও বলতে ভুলে গেছিলাম। দাঁড়াও, বরের এন্ট্রিটা হয়ে যাক, তারপর আবার বকবক করবো। বর ঢুকতেই আমরা চলে এলাম স্ন্যাক্সের স্টলের দিকে। দারুণ দারুণ স্ন্যাক্স ছিল, মানে সব কটাই লোভনীয়, কিন্তু এই এত কিছু খেলে রাত্রের খাবারটা পুরো মিস হয়ে যাবে, কিন্তু সব কিছুই একটু একটু করে খেয়ে ফেলেছি আমরা। আজকে কিন্তু আবার রিঙ্কিও আসবে এখানে, মানে যে মেকআপ আর্টিস্ট সে নিজেই আসবে, তো ওর জন্য ওয়েট করব, ও এলে একসাথে আমরা খেতে বসবো। বলতে বলতেই মহারানী হাজির, দু মাসের বাচ্চাকে রেখে সব কিছু সামলে আসা কি চারটিখানি কথা? আর ওকে সব কিছুতেই সব সাজে সব সময়ই মিষ্টি লাগে, আলাদা করে বলার কিছু নেই। হ্যাঁ, তো তখন যেটা বলছিলাম যে বরের বাড়ি কিন্তু আমাদের বাড়ির কাছেই, আমি যখন টোটো করে এই বিয়েবাড়িতে আসছি তখন দেখছি যে বরের গাড়ি তখন বেরোচ্ছে। সেটা দেখে এখানে এসেই আমি সবাইকে খবর দিয়ে দিয়েছি যে বর কিন্তু বেরিয়ে পড়েছে। আমরা এবার খাবার দিকে চলে এলাম, কারণ প্রত্যেকে একটা করে স্যাম্পল বাড়িতে রেখে এসেছি, তো তাই তাড়াতাড়ি খেয়ে বাড়ি ফিরতে হবে। ওরা এই মাত্র বিয়ের পিঁড়িতে বসলো, মোটামুটি কিছুটা দেখলাম, আর এই যেটা আমি ভিডিও করছি ওপর থেকে, এটা হচ্ছে খাবার জায়গা। যেহেতু এখনও আগের ব্যাচ শেষ হয়নি, তাই আমরা এই সাইডটায় দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দেখতে দেখতে দেখলাম কি ভাল লাগছে, ওপর থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে, ভাবলাম একটু ভিডিও করে ফেলি। চলো খেতে বসে পড়ি। আর আমার খেতে বসে প্রথম কাজ হলো একটু মেনুটা দেখে নেওয়া।
এবার বাড়ি ফিরতে হবে। আমি যে টোটো করে এসেছি সেটা করেই ফিরবো, কিন্তু ব্লগ এখানে শেষ নয়, তাই নো গুড নাইট আর নো বাই বাই। তোমরা ওয়েট করো, এরপর আছে রিসেপশনের ভিডিও। আজ হলো ওদের রিসেপশন। নর্মালি রিসেপশনে আমরা একটু হালকা সাজি, খুব বেশি ভারী গয়নাগাঁঠি পরি না, তাই আমিও আজকের সাজটা একটু হালকাই রেখেছি। আজকের বিয়েবাড়িটা একদম আমার বাড়ির কাছেই, টুক করে বেরোবো আর টুক করে পৌঁছে যাব, তাই একটু সময় আছে বলে ভিডিওটা বানিয়ে ফেললাম। এই শাড়িটা আমার অনেক পুরনো, এটা এত কমফোর্টেবল, এত হালকা যে পরলে মনেই হয় না যে শাড়ি পরেছি। এই শাড়িটা আমি আমার এনগেজমেন্টের দিন পরেছিলাম। চলো বকবক করতে করতে চলে এসেছি বিয়েবাড়ি। প্রথমে এসে গেটটা দেখে আমার ভীষণ পছন্দ হলো, এই কালার কম্বিনেশনটা খুব সোবার দেখতে লাগে। চলো এবার ঢুকে পড়ি চটপট। আর এখন তো বিয়েবাড়িতে ঢুকলেই আমার শুধু একটাই আকর্ষণ, যে আজকে প্রত্যুষার লুকটা ঠিক কেমন হয়েছে এটা দেখার জন্য। প্রত্যুষার আজকের সাজটা আমার ভীষণ ইউনিক আর খুব সুন্দর লেগেছে, মিষ্টি লেগেছে আসলে, কারণ রিসেপশন মানেই আমরা জানি নীল বেনারসি, যেটা আমি নিজেও পরেছিলাম আমার রিসেপশনের দিন। কিন্তু এই লাল পাড় সাদা বেনারসিটা ভীষণ ইউনিক লাগছে, যদিও ওর আজকের সবথেকে বড় অলংকার হলো ওর মাথা ভর্তি সিঁদুর। আজকের সাজটাও তো নিঃসন্দেহে রিঙ্কির হাতের কাজ, তোমরা দেখেই বুঝতে পারছ। আর ওর এই গোটা অনুষ্ঠানের, মানে আইবুড়ো ভাত থেকে শুরু করে গায়ে হলুদ, বিয়ে, রিসেপশন, সমস্ত কিছুর গয়নাগাঁটি, ড্রেস, কালার সব কিছু রিঙ্কি করেছে। মানে প্রত্যুষার চোখ বন্ধ করে ওর হাতে ছেড়ে দিয়েছিল যে তুমি যা করবে, তুমি যা সাজাবে, তুমি যেভাবে সাজাবে আমি সেইভাবেই সাজবো। সত্যিই তাই, প্রত্যেকটা অনুষ্ঠানে ওকে অপূর্ব লেগেছে। এটা তো আমি শুধু আমার মতামত দিলাম, তোমরাও অবশ্যই নিজের মতামত আমার কমেন্ট বক্সে জানিও। প্রত্যুষাকে দেখা হয়ে গেছে, মন ভরে গেছে, এরপরে পেট ভরানোর জন্য চলে এলাম স্ন্যাক্সের স্টলে। আর এর মধ্যেই রাগেশ্রী চলে এসেছে ওর মেয়ে চেরিকে নিয়ে। চেরি নামটা বোধহয় পারফেক্ট, একটা কেকের ওপর যেমন একটা লাল চেরি থাকে যাতে গোটা কেকের একটা দারুণ সৌন্দর্য ফুটে ওঠে, ওকে দেখতেও ঠিক ওরকমই। আর পাশে সবুজ শাড়ি পরে পর্ণা। তিনজনে জমিয়ে গল্প করার পর চলে এলাম আমরা খাওয়ার জায়গায়। তো আজকেও তাই খেয়ে দিয়ে বাড়ি যেতে হবে, কারণ আমার স্যাম্পল তো আজ বাড়িতেই রয়েছে। এখানে এসে প্রচুর পুরনো বান্ধবীর সাথে দেখা হলো, যাদের সাথে ভিডিও করা সম্ভব হয়নি। হঠাৎ হঠাৎ দেখা হচ্ছে, কথা হচ্ছে, গল্পে মেতে যাচ্ছি, বহু বছর কোনো সাক্ষাৎ নেই, ওই ফেসবুকটুকুই সম্বল ওদের দেখার জন্য। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করব, বিয়ে রিসেপশন দুটোই শেষ। আজকের মতো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের কিছু জানানোর থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। গুড নাইট।